এল এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রাবন্তী চ্যাটার্জী এবার নিজের দ্বিতীয় সন্তানের কথা ঘোষণা করলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা রোশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শ্রাবন্তীর সঙ্গে এই মুহূর্তে কোনো ছবি নেই এমনকি তাদের বিয়ের ছবিও রাখা নেই এক সূত্রের খবর রোশন নাকি নিজে জানিয়েছেন যে দুর্গাপূজার সময় থেকে তিনিও শ্রাবন্তী আলাদা থাকছেন তবে এর পেছনের স্পষ্ট কারণ জানা যায়নি এ নিয়ে খুব বেশি মুখ খোলেননি শ্রাবন্তী তবে চর্চা হচ্ছে কারণ এর আগে দুবার বিয়ে ভেঙেছে তার আর অভিনেত্রীর এমন বিয়ে ও লাভ লাইফ নিয়ে গসিপ যেন হাতছাড়া করতে চাইছেন না কেউ কখনো কখনো সেই চর্চা ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা পারিবারিক এসব সমস্যার মধ্যে শ্রাবন্তীর ছেলে ঝিনুক সোশ্যাল মিডিয়ায় লিখে দেন যে আর কিছুদিনের মধ্যে আসবে বড় খবর তার সন্তান ঝিনুকের চমকের পোস্ট সুপার ভাইরাল হয়ে গিয়েছে শ্রাবন্তীর জীবনে নয়া ইনিংসের কথাও এখন অজানা নেই কারো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছেন তিনি একটি নতুন জিম খুলতে চলেছেন যার নাম ফিটনেস এম্পায়ার গত রবিবার এই জিমটির উদ্বোধন হয়ে গেল সেখানে শ্রাবন্তীকে দেখে বোঝাই যায়নি তার বিচ্ছেদ হতে চলেছে স্বামীর সঙ্গে গলায় আছে মঙ্গলসূত্র চুলের ফাঁক দিয়ে সিঁদুরও জলজল করছে রোশানের সঙ্গে তাই নায়িকার সংসার ভাঙার খবরটি কতটা সত্য তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই পাশাপাশি অনেকেই মনে করছেন এই জিমটি মূলত রোশনেরই শ্রাবন্তীর স্বামী রোশন সিং অনেক আগে থেকেই পার্ক সার্কাসে একটি জিমের মালিক বলে জানা যায় হতে পারে দুজনে মিলে নতুন বিজনেস শুরু করেছেন রবিবারই ইনস্টাগ্রামে সবুজ রঙের গাউন পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী ওই পোস্টের ক্যাপশনে নিজের দ্বিতীয় সন্তানের কথা লেখেন তিনি ব্যাস নিশ্চয়ই ভাবতে চলেছেন ঝিনুকের পর এবার সত্যি দ্বিতীয় সন্তান হয়েছে কিংবা হবে কিন্তু তেমনটা হচ্ছে না কারণ দ্বিতীয় সন্তান বলতে ওই ছবির ক্যাপশনের মাধ্যমে নিজের জিমের কথা বলেছেন তিনি নিজের নয়া ব্যবসার জন্য সকলের শুভকামনা করার কথা এই পোস্টে উল্লেখ করেছেন অভিনেত্রী প্রসঙ্গত অভিনেত্রীর ইনস্টাগ্রামে আর রোশনের দেখা পাওয়া যাচ্ছে না এদিকে সোশ্যাল মিডিয়ায় তার জীবনের আপডেট দিলেও বিচ্ছেদ নিয়ে নিশ্চুপ তিনি সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না